চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল চর্ম ও যৌনরোগ বিভাগের ব্যবস্থাপনায় ক্লিনিক্যাল পিলিং স্ক্রিন ডিপার্টমেন্টের শুভ উদ্বোধন হয়েছে। হাসপাতালের পরিচালনা পরিষদের প্রেসিডেন্ট প্রফেসর এম এ তাহির খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন লায়ন জেলা গভর্নর কামরুন মালেক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মা ও শিশু হাসপাতালের জেনারেল সেক্রেটারি আলহাজ মোহাম্মদ রেজাউল করিম আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালনা পরিষদের ভাইস প্রেসিডেন্ট এস এম মোর্শেদ হোসেন, আব্দুল মান্নান রানা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাবেদ আফসার চৌধুরী, চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মুস্তফা, চট্টগ্রাম লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা ফাতেমা ইসলাম রিজা। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন হাসপাতালের জয়েন্ট জেনারেল সেক্রেটারি ডাক্তার কামরুন নাহার দস্তগীর, জয়েন্ট ট্রেজারার কুতুবুদ্দিন, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগের, ডোনার মেম্বার ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ, সদস্য কামরুন নেসা রুনা, মোহাম্মদ হারুন ইউসুফ, প্রফেসর অসীম কুমার বড়ুয়া, হাসপাতালের পরিচালক প্রশাসন ডাক্তার নুরুল হক। অনুষ্ঠানের মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিভাগীয় প্রধান ডাক্তার শামসুন নাহার বিনতে মান্নান। এই সময় উপস্থিত ছিলেন উপপরিচালক মোশারফ হোসেন ও উপপরিচালক মেডিকেল অ্যাফেয়ার্স ডাক্তার এ কে এম আশরাফুল করিম। এই সময় প্রধান অতিথি প্রাক্তন লায়ন জেলা গভর্নর কামরুন মালেক তার বক্তব্যে বলেন, মা ও শিশু হাসপাতাল সফলতার সাথে এগিয়ে যাচ্ছে। করোনাকালীন সময়ে মা ও শিশু হাসপাতালের ভূমিকা ছিল অপরিসীম। পিছনে ফেলানো থাকার সময় নাই, একটার পর একটা ওনারা যে হিসাবে করে যাচ্ছেন, প্রথমে আমাদের সহায়তা নায়কদের সহায়তা ওনারা করেছেন, আগে থেকে ছিল মা শিশু, কিন্তু করোনাকালীন সময়ে যে সেবা ওনারা দিয়েছেন, আমরা শুধু টাকা দিয়েছি কিন্তু সেবা ওনারা দিয়েছেন, আমি সেই সেবকদের কথা কোনোদিন ভুলব না। হাসপাতালের পরিচালনা পরিষদের প্রেসিডেন্ট প্রফেসর এম এ তাহির খান সভাপতির বক্তব্যে বলেন, সবাই চায়, আমাদের দুই একজন বক্তা একটু আগে বলে গেছেন যে তাদের প্রয়োজন নাই, কিন্তু বাথরুম থেকে বাইরে হওয়ার আগে যে প্যারার নাম যে মাখে না, সেটা আমরা কি করে বুঝবো? যাই হোক, এনিওয়ে আমার মনে হচ্ছে আমরা আজকে এই অনুষ্ঠান থেকে তোমাকে শুভেচ্ছা জানাই এবং তোমার এই ডিপার্টমেন্টটা বিভাগীয় প্রধান ডাক্তার শামসুন নাহার বিনতে মান্নান বলেন, 2015 সাল থেকে আমরা চর্মজনিত সমস্যার সমাধানে প্রায় সকল ধরনের চিকিৎসা দিয়ে যাচ্ছি, কম খরচে যে কেউ এখান থেকে চিকিৎসা নিতে পারেন। আমাদের মা ও শিশু হাসপাতালে চর্মরোগ বিভাগটির যাত্রা শুরু হয় 2002 সাল থেকে। আমরা প্রতিদিন এই হাসপাতাল থেকে দৈনিক 100-এরও বেশি রোগ আউটডোর সার্ভিস দেওয়া হয়, পাশাপাশি আমরা কিছু রোগের সার্জারি করে থাকি এখানে, যেমন চামড়ার রোগের মধ্যে মেয়েদের মুখের মেস্তা, ব্রণের দাগ, অতিরিক্ত মুখে ব্রণ হওয়া, তারপর মুখে সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে মুখের মধ্যে কালো ছোপ ছোপ দাগ হওয়া এবং অন্যান্য বিভিন্ন ধরনের ক্যান্সার, টিউমার, এগুলোর চিকিৎসা আমরা করে থাকি এখানে খুব সুন্দরভাবে। আমরা গত 2015 সাল থেকে এই সার্জারিগুলো শুরু করেছি এবং বিভিন্ন ধরনের ভাইরাসজনিত রোগ, যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে যে ভাইরাল ওয়ার্ড হয় সেই রোগটা আমরা ক্রায়ো সার্জারির মাধ্যমে রিমুভ করে থাকি। আপনারা আমাদের হাসপাতালে আসলে আমাদের হাসপাতালের এই সুবিধাগুলো সম্পর্কে জানতে পারবেন। মহিলারা যারা মুখে মেস্তা, কালো দাগ এগুলো দূর করতে চান তারা এখানে আসবেন এবং এখানে চিকিৎসা নেবেন। আমরা খুব কম খরচে, সম্প্রতি আমরা কেমিক্যাল পিলিং শুরু করেছি, এটা এক ধরনের রাসায়নিক খোসা নিরূপণের মতো একটা পদ্ধতি, যেটা বিভিন্ন রকমের চামড়ার দাগ এবং কালো দাগ এগুলো নির্মূল করা হয় খুব কম খরচে। আমরা এটা করছি এখানে, আপনারা সবাই আসুন, দেখুন এবং এখান থেকে সার্ভিস নিন এবং আপনাদের মুখের যে দাগ রোগ এগুলো আমরা নির্মূল করব।